করস সারবাসুর, একই কালারের দুটি করস সারবাসুর। এগুলা সাধারণত পশু ডাক্তার দিয়ে দেশি গাভীর ভিতরে বীজ দেওয়া হয়, সেই বীজ দিয়ে ক্রস সারবাসুর হয়েছে। একই বয়সের একই কালারে দুটা সারবাসুর দুটা গাভীতে বীজ দেওয়া হয়েছিল দেশি গাভীর ভিতরে। মোটামুটি এগুলা বাড়িতে কাঁচা ঘাস পুরা বসে এগুলা খেয়ে থাকে। এগুলা অনেকটাই প্রায় 7-8 মণ ওজন হয়ে থাকে, অনেক সময় আরও বেশি হয়ে থাকে, যদি কেউ ফিড খাওয়ে থাকে অনেক বেশি হয়ে থাকে ওজন। কিন্তু দেশি পদ্ধতিতে ঘাস পুরা বসে খাওয়ানোর পরে ওগুলো সাধারণত 8-9 মণ ওজন হয়ে থাকে। দেখেন অনেক সুন্দর দুটি করস সারবাসুর, একই কালার প্রায়, একটু ডিফারেন্স করস সারবাসুর। এগুলা ডাক্তারের মাধ্যমে দেশি গাভীর উপর প্রজনন করা হয়, বীজ দিয়ে প্রজনন করা হয়ে থাকে। দুটি গাভীর উপর এই ক্রস সারবাসুর বীজ দেওয়া হয়েছিল, তারপরে এই দুটা বাছুর জন্ম হয়। দেখতে অনেক সুন্দর।